শুনুন সম্মানিত দিনী ভাই, যে কোনো মূল্যে ছেলে মেয়ে সলাত আদায় করবে, বাপ বেঁচে আছে, যে কোনো মূল্যে সলাত আদায় করতেই হবে। জানি না কেমন করে চলে আপনাদের, আমাদের বাড়ির একটা কথা আপনাকে বলি, আমি তো নিজের কাহিনী কোনো সময় এভাবে বলতে চাই না। আমার মা বলছে যখন আমি বাড়িতে নতুন বউ, আমার মা বলছেন যখন আমি বাড়িতে নতুন বউ, তো আমার দাদি আমার মাকে বলছেন যে আজান হয়ে গেল তো এখন তুমি লেপা বাদে, লেপা বুঝেন কি, ঘরে এভাবে হাতে লিপে মাটির ঘর, তো আমার দাদি বলছেন আজান হয়ে গেল হাতটা ধুয়ে নামাজ পড়ে নাও, নামাজ পড়ে বাকিটা লিপিও। তখন আমার মা বলছেন যে আর দুবার হাত ঘুরালেই তো হয়ে যাবে, বুঝলেন কি কথাটা, আর দুবার এভাবে হাত ঘুরালে লেপাটা কি হয়ে যাবে, হয়ে যাবে, তারপর হাত ধুয়ে নে নামাজ পড়ো। এই কথা বলার সাথে সাথে আমার দাদি অন্য ঘর থেকে এসে একবারে পিঠের উপরে কয়েক কিল, আমি বলছি নামাজ পড়তে আর তুমি বলছো কয়েকবার হাত ঘুরালি হয়ে যাবে, তোমার তো সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার মা মাঝে মধ্যে এই কথা নকল করে, তার মানে আকাশ থেকে বৃষ্টি হলে ধান ভিজে যাচ্ছে তখন আজান হয়েছে, তখন আমার দাদি ধান তুলতে দেবে না, বলবেন যেই ধান ভিজাচ্ছে সেই শুকাবে, আগে নামাজ তারপরে কোনো কথা। নামাজের সাথে তিনি কোনো সময় এক মিনিট আপোষ করতেন না, সে যতই জরুরি কাজ হোক একবারে আজানের সাথে সাথে ছেড়ে দিয়ে ওই আগে সলাত, তারপরে ওই বাড়িতে কাউকে কোনো কাজ করতে দেবে না আজান হওয়ার সাথে সাথে। নামাজ একটা আশ্চর্য ব্যতিক্রম এবাদত।